খুব কম সময়ের মধ্যে স্কুলে ছোট বাচ্চাদের জন্য কি টিফিন রেডি করবেন, অথবা বিকালের দিকে কি এমন বানালে ছোট বাচ্চারা খুশি হবে, সেই নিয়ে কিন্তু সব মায়েদেরই চিন্তা থাকে। তাই তেমন একটা রেসিপি নিয়ে আজকে এসে আমি হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, আমি সুচেতা। আজকে আমি ডিম আর ওরিও বিস্কুট দিয়ে একটা সম্পূর্ণ নতুন রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এখানে আমি বড় প্যাকেটে 2 প্যাকেট ওরিও বিস্কুট নিয়েছি। আপনারা যেই পরিমাণে এই রেসিপিটি বানাতে চান সেই অনুযায়ী এখানে ওরিও বিস্কুট ব্যবহার করবেন। প্রথমে আমি বিস্কুটগুলোকে এইভাবে খুলে নিচ্ছি। আমি 1 প্যাকেট ওরিও বিস্কুট দিয়ে এই রেসিপিটা বানাবো। নিয়ে নিচ্ছি 2 হাতা ময়দা আর দিয়ে দিলাম সামান্য লবণ। একটা ডিম আমি এখানে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যেন ডেলা পাকিয়ে না থাকে, ব্যাটারটা যেন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়। একবারে বেশি দুধ দিয়ে দেবেন না, তাহলেও কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে গেলে তখন আবার অসুবিধা হতে পারে। তাই অল্প অল্প করে দুধ দিয়ে নেবেন। আর দেখুন, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এরকম তৈরি হয়েছে, খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয়। এবার আমি যে বিস্কুটগুলো প্যাকেট থেকে খুলেছিলাম সেইগুলো এরকম ব্যাটারের ওপর সাজিয়ে নিলাম। এবার একটা চামচের সাহায্যে বিস্কুটটাকে উল্টে পাল্টে ভালো করে গায়ে ব্যাটারের কোটিং লাগিয়ে নেব। অপরদিকে আমি ফ্রাইং প্যানে রিফাইন অয়েল আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম করে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। দিয়ে একটা একটা করে বিস্কুট ব্যাটারের কোটিং করে এইভাবে আমি ছেড়ে দেব। আর লো ফ্লেমে এইগুলোকে আমি উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। এক পিঠ লাল লাল হয়ে গেলে অপর পিঠ লাল করে ভেজে নেওয়ার জন্য এগুলোকে আমি উল্টে দেব। আর উল্টে পাল্টে এগুলোকে আমি আরেকটু লাল করে ভেজে নেব। স্কুলের টিফিনে অথবা বিকালের দিকে ছোট বাচ্চাদের এগুলো বানিয়ে আপনারা সার্ভ করতে পারেন, অথবা বাড়িতে যদি ছোট বাচ্চারা গেস্ট আসে তাদেরকেও এগুলো বানিয়ে দিলে তারাও খুব খুশি হবে। এইরকম আরও কিছু চটজলদি টিফিনের রেসিপি আমার চ্যানেলে রয়েছে, সেগুলো যদি দেখতে চান আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। দেখুন, এগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। আপনারা অবশ্যই বাড়িতে বানান, বানিয়ে ছোট বাচ্চাদের টিফিনে দিয়ে দেখুন, বাচ্চারা খুব মজা করে খাবে। কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত রইল, নমস্কার।